কোথায় রয়েছে মৃত্যু, কোন দিকে খুঁজি আমি তারে, কথাগুলো বলেছিলেন জীবনানন্দ। টাইটানের ধনকুবদের যাত্রীরা যেন কোটি টাকা খরচ করে মৃত্যুকে খুঁজে নিলেন। যাত্রা থেকে শুরু করে হারিয়ে যাওয়া, ধ্বংসাবশেষ শনাক্ত করা, এবং এরপর বিশ্ব মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন টাইটান। এ নিয়ে আরও কিছুদিন হয়তো জল্পনা কল্পনা থাকবে টাইটানের জন্য, পৃথিবীবাসীর প্রার্থনার রেশো হয়তো থাকবে আরও কিছুদিন। টাইটানের আর্ধপ্রান্ত সবকিছু মুখস্থ হয়ে যাবে কোটি কোটি মানুষের, কিন্তু ভূমধ্য সাগরে ডুবে যাওয়া মাছ ধরা ট্রলারটির নাম কেউ জানবে না, কারণ সেটির নাম বিশ্বের কোনো মিডিয়ায় এখন পর্যন্ত জানাতে পারেনি। সেই মাছ ধরার ট্রলারটির সঙ্গে ডুবে যাওয়া নিখোঁজ অভিবাসীদের জন্য এভাবে আকুল প্রার্থনা আমরা দেখব না, বলতে হয় দেখাইনি। টাইটানের আরোহীদের সাহসিকতা এবং তাদের মৃত্যুকে যেভাবে মহত্ত্ব আকারে আমাদের সামনে হাজির হল, সেটা আমরা নিখোঁজ অভিবাসীদের বেলায় দেখাই না। হুমায়ুন আজাদ বলেছিলেন, গরিবেরা সাধারণত সুন্দর হয় না, গরিবদের কথা মনে হলে সৌন্দর্যের কথা মনে পড়ে না কখনো। এসব হতভাগা অভিবাসীদের মৃত্যু সুন্দর বলে গণ্য হয় না, তাদের অভিযানে কোনো সৌন্দর্য নেই, যা কিনা টাইটানের অভিযাত্রীদের বেলায় সত্য হয়ে ওঠে। একই সপ্তাহে দুটি নৌযানের সমিল সমাধি ঘটল, একটিতে আরোহী ছিল পাঁচজন যারা ছিলেন ধনকুবের। আর ধনী গরিবের বৈষম্যের এই পৃথিবীতে জীবনের মূল্য কাদের বেশি সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। আর মাছ ধরার ট্রলারটিতে আরোহী ছিলেন 750 জন, যাদের অর্ধেকের বেশি ছিলেন পাকিস্তানি, বাকিরা সিরীয়, লিবীয় এবং উত্তর আফ্রিকার। হতভাগা এসব মানুষ, গরিব এবং অসহায়, দেশে সর্বশান্ত হয়ে ধার কর্জ করে নিজের শেষ অবলম্বনটুকু বিক্রি করে দালালের হাতে নিজেদের তুলে দিয়েছিলেন, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে জেনেও অকুল সমুদ্র পাড়ি দিতে ঠাসাঠাসি করে উঠে গিয়েছিলেন চোখ বন্ধ করে। গৃহযুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং রাষ্ট্র এবং সরকারের ফাঁপা বুলির কাছে পরাজিত সৈনিক তারা, শুধু একটাই আশা, সাগর পার হতে পারলেই নতুন জীবনের হাতছানি, সেই জীবনের সন্ধান আর মেলে না। অভিবাসীদের এই নিয়তি আমাদের অচেনা বা অজানা নয়। কাকতালীয় ব্যাপার হচ্ছে, দুই নৌযানে আরোহীদের মধ্যে ছিলেন পাকিস্তানি নাগরিক। টাইটানে দুইজন আরোহী শাহজাদা দাউদ এবং তার ছেলে 19 বছর বয়সী ছেলে সুলেমান দাউদ, তারা পাকিস্তানের প্রভাবশালী দাউদ পরিবারের সদস্য। এই পরিবারে রয়েছে বিশাল শিল্পগোষ্ঠী, শাহজাদা দাউদও বিশাল কোম্পানি চালান, পাকিস্তানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ সে কোম্পানির। আর ভূমধ্য সাগরে ডুবে যাওয়া নৌযানটির আরোহী পাকিস্তানদের সম্পর্কে তো একটু আগে ধারণা দেওয়াই হলো। সাম্প্রতিক সময়ে ভূমধ্য সাগরে অভিবাসী বোঝাই সবচেয়ে বড় নৌকা ডুবির ঘটনা এটি, অথচ এক সপ্তাহ ধরে নিখোঁজ সেসব মানুষের সন্ধানে সর্বশক্তি নিয়োগ দিতে আমরা দেখি না। টাইটানকে হন্য হয়ে খুঁজতে অভিযানে নেমেছিল যুক্তরাষ্ট্র এবং কানাডার কোস্টগার্ড, ফ্রান্সের একটি উদ্ধার টিম, পেলটাগন, অনেকগুলো প্রাইভেট অত্যাধুনিক নৌযান। সমুদ্রের তলদেশে ঘেঁটে গিয়েছিল তারা, মাত্র 5 জনকে জীবিত ফেরাতে কত আয়োজন তাদের। কিন্তু নাম না জানা সেই মাছ ধরার ট্রলারের বেলায় আমরা তার ন্যূনতম প্রচেষ্টাটুকু দেখি না। 750 মানুষের প্রাণ এখানে মূল্যহীন, অথচ সেই ট্রলারের আশেপাশে অনেক জাহাজ ছিল, গ্রিস বা ইটালির কোস্টগার্ডের নজরও ছিল সেটি। অভিযোগ উঠেছে অভিবাসীদের বাঁচাতে সেই চেষ্টাটুকু তারা করে দেখাননি, ইচ্ছে করলে তারা পারতেন। এখন টাইটানের আরোহীরা যেভাবে অভিযাত্রী বলে আখ্যায়িত হচ্ছেন, সেটি এসব অভিবাসীদের কপালে জুটছে না, জুটবেও না। টাইটানের জন্য প্রার্থনা লিখে যেভাবে গোটা বিশ্ব আকুল হয়েছিল, সেই আকুলতা আমরা দেখি না এই অভিবাসীদের বেলায়। হয়তো অনেকে জানেনই না সেই নৌকাডুবির ঘটনা, কারণ নিরাপদ সুরক্ষিত করে বানানো টাইটানের মতো বিশ্ব মিডিয়ার মনোযোগ পায়নি ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ সেই ট্রলারটি। প্রতি মিনিটে মিনিটে সেটির খবর প্রচারিত হয়নি গণমাধ্যমে, তাদের জন্য আমাদের এত আবেগ উসলে ওঠে না, গায়েব হয়ে যায় আমাদের মানসিকতাও। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপের রঙিন দুনিয়ায় প্রবেশ করতে গিয়ে 2014 সাল থেকে 25,000 অভিবাসী ডুবেছিলেন, শুধু 2022 সালেই সে সংখ্যা 1,200 বেশি। টাইটানের আরোহীদের নাম অনেকের মুখস্থ হয়ে গেল, সেসব অভিবাসী আমাদের কাছে সংখ্যা মাত্র। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মতো করে বলতে হয়, আমাদের অধিকাংশ মানুষ খোদা,
অকাল মৃত্যু আর দীর্ঘশ্বাসের সমুদ্রে ডুবে আছে। ভূমধ্যসাগর তো সে দীর্ঘশ্বাসের সমুদ্র।